মুসলিমদের জন্য ইমানের প্রধান শর্ত হিসাবে চারটি আসমানি কিতাবে বিশ্বাস করা ফরজ কোরআন মজিদ ছাড়াও প্রত্যেক মুসলমানকে আরও তিনটি প্রসিদ্ধ আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হয় এগুলো হল হজরত মুসা দাউদ এবং ইসা সাল্লামের উপরে নাজিলকৃত যথাক্রমে তাওরাত জাবুর এবং ইঞ্জিল শরীফ যদিও একমাত্র কোরআন ছাড়া বাকি কিতাবগুলো হয় ইঞ্জিলের মতো হারিয়ে গেছে অথবা তাওরাত বা জাবুরের মতো বারবার পরিবর্তিত হয়েছে আল্লার আইন মানুষের হাতে যতবার পরিবর্তিত হয়েছে ততবার এক ভয়ঙ্কর শয়তানি শক্তির জন্ম হয়েছে পৃথিবীতে এ এমন এক শক্তি যা ধর্মের আশ্রয়ে থেকে ধীরে ধীরে মানবজাতির জন্য বিভৎস হয়ে উঠেছে এসব শক্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্রতম হল তাওরাতে সুদের আইনের পরিবর্তন এই পরিবর্তনের ফলে কিভাবে পৃথিবীতে মানবজাতির সবচেয়ে বড় শত্রু দাঁতজালের আগমন ঘটছে সে সম্পর্কে আমরা প্রথম তিনটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি যদি না দেখে থাকেন তাহলে জোর অনুরোধ করব আগে সেগুলো দেখে আসতে কারণ আমরা মনে করি ভণ্ডমাসি বা দাদজালের ফেতনা থেকে বাঁচতে তার ধোকাবাজি সম্পর্কে পরিষ্কার জানার কোনো বিকল্প নেই নবী সুলেমান আল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যখন ইহুদিরা ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে ব্যাবিলনে নির্বাসনে গেল তখন তারা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে এ থেকে পরিত্রাণের ফরিয়াদ জানাতে থাকল এই ব্যাবিলনের নির্বাসনে থাকা অবস্থায় আল্লাহ তাদের এক মাসিহের সুসংবাদ দেন যিনি ইহুদিদের সেই সুলেমানের শাসনের স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাবেন এবং গোটা বিশ্বে তার সুশাসন প্রতিষ্ঠিত করবেন ইহুদিরা জালিম জাতি হলেও তারা আল্লাহর ওয়াদাকে মনে প্রাণে সত্য বলে মানে যখন ইসা নবীকে মাসিহ করে পাঠিয়ে তাদের পরীক্ষা নেওয়া হল তখন তারা নবীকে প্রত্যাখ্যান করল কারণ ইসা নবী তাদের স্বর্ণযুগ ফিরিয়ে দেননি এবং জেরুজালেমে বসে বিশ্বও শাসন করেননি ইসানবীকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে ঈশানবী সেই প্রতিশ্রুত মাসিহ নন এতে আল্লাহর অভিশাপে তারা আবার ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে গেল সেই থেকে দুই হাজার বছর পেরিয়ে গেলেও মনে প্রাণে তারা এখনও সেই প্রতিশ্রুত মাসিহার অপেক্ষা করে আছে এই সুযোগটাকে কাজে লাগিয়েই দাজ্জাল তাদের মাসিহ হিসাবে এসে বিশ্ব দরবারে ধোকার শাসন কায়েম করবে ইহুদিদের কাছে মাসিহ হিসাবে গ্রহণযোগ্যতা পেতে গেলে দাজ্জালকে অবশ্যই পাঁচটি কাজ করতে হবে প্রথমত তাকে ইহুদিদের জন্য পবিত্র ভূমিকে স্বাধীন করতে হবে এরপরে তাকে নির্বাসনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে পবিত্র ভূমিতে একত্রিত করতে হবে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র গঠন করতে হবে ইসরায়েলকে পৃথিবীর শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে এবং জেরুজালেমে বসে ঘোষণা দিতে হবে যে সেই প্রতিষ্ঠিত মাসি এই কাজগুলো করতে পারলেই ইহুদিরা দাজ্জালকে নিঃসংকোচে তাদের মাসি হিসেবে মেনে নেবে এবং এই ক্ষমতা ব্যবহার করে দাঁত জাল শত কোটি মানুষের ইমান কেড়ে নিতে পারবে আজকের পর্বে আমরা দেখব কিভাবে দাঁত জাল এই কাজগুলো ধোকার মাধ্যমে আমাদের চোখের সামনেই একে একে বাস্তবায়ন করে চলেছে উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে দুই বছরের বেশি হতে চলল জার্মানির নিত্য নতুন সব যুদ্ধাস্ত্রে মিত্রশক্তি ঘায়েল হয়ে পরাজিত হওয়ার দিন গুনছে লাখে লাখে সৈন্যদের প্রাণ যাচ্ছে যুদ্ধক্ষেত্রে বারুদ আর রক্তের গন্ধে চারদিকে হাহাকার জয় সুনিশ্চিত জেনেও জার্মানি অস্ত্রহাঙ্গেরি এবং উসমানীয় সাম্রাজ্যের মিলিত অক্ষশক্তি এক অভূতপূর্ব কাজ করে বসে এবছর বারোই ডিসেম্বর তারা প্রায় পরাজিত মিত্রশক্তিকে বিনা শর্তে যুদ্ধবিরতি দেওয়ার প্রস্তাব দিয়ে বসে প্রায় পরাজিত ব্রিটেন আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে তড়িঘড়ি করে এই প্রস্তাবনা নিয়ে নিজেদের মধ্যে বৈঠক শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ করেই যেন শেষ হওয়া তার প্রান্তে চলে আসলো জায়নিস্টদের পরিকল্পনা ছিল এই যুদ্ধের মাধ্যমে উসমানীয় খেলাফত ধ্বংস করে দিয়ে সেখান থেকে ইহুদিদের জন্য ইসরায়েলের পবিত্র ভূমিকে স্বাধীন করা কিন্তু মাঝপথে এভাবে যুদ্ধ থেমে গেলে সেটা আর সম্ভব হয় না তাই এ সময় আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি লুই ব্র্যান্ডিস একদল জায়নিস্টকে ব্রিটেনে পাঠায় এই জায়নিস্ট দল ব্রিটেনকে প্রস্তাব দেয় যে ব্রিটেনের এই শান্তি চুক্তি মেনে নেওয়ার কোনো দরকার নেই বরং জায়নিস্টরা এই যুদ্ধে আমেরিকাকে ব্রিটেনের পক্ষে টেনে এনে ব্রিটেনের জয় সুনিশ্চিত করে দেবে যদি বিনিময়ে ব্রিটেন ফিলিস্তিনকে ইহুদিদের জন্য লিখে দিতে রাজি হয় এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরেই আমেরিকার মিডিয়া জুড়ে ব্যাপক জার্মানি বিরোধী প্রপাগান্ডা শুরু হয় জনগণের চাপের মুখে পড়ে দোসরা এপ্রিল আমেরিকা এই যুদ্ধে ব্রিটেনের পক্ষে যোগ দিতে বাধ্য হয় আমেরিকা যুদ্ধে যোগ দিলে ইহুদিরা চুক্তির বাকি অংশ ব্রিটেনকে লিখিত আকারে দিতে বলে ফলে এবছর ব্রিটেনের পক্ষ থেকে আর্থার বালফোর লিখিত আকারে ওয়াল্টার রস চ্যাল্ডকে বালফোর ডিক্লারেশন নামে একটি ঘোষণাপত্র পাঠায় এই ঘোষণাপত্রে ব্রিটেন জায়নিস্টদের সাথে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনকে ইহুদিদের জাতীয় ভূমি হিসাবে ঘোষণা করে ফলে পবিত্র ভূমি স্বাধীন করার জায়ানিসদের লক্ষ্য অর্জিত হয়ে যায় এরপরেই উনিশশো উনিশ সালের আটাশ জুন ট্রিটি অফ ভার্সাইলসের মাধ্যমে যুদ্ধের শেষ হয়ে যায় জার্মানিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে না ডেকেই এই যুদ্ধে সুপার পাওয়ার জার্মানিকে লজ্জাজনকভাবে যুদ্ধের সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয় চুক্তি অনুসারে জার্মানির অনেক ভূখণ্ড কেড়ে নিয়ে মিত্রশক্তির মধ্যে ভাগ করে দেওয়া হয় আইন করে জার্মানির সেনাবাহিনীর আকার সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে রকমভাবে একত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার দাবি করা হয় যা আজকের দিনের হিসাবে চারশো বিলিয়ন ডলার জার্মানির পক্ষ থেকে যে বিদ্রোহী দল গিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল এবং পরবর্তীতে সরকার গঠন করেছিল তাদেরকে এখনও সে দেশের মানুষ নভেম্বর ক্রিমিনাল নামে ডাকে এই ক্রিমিনাল সরকার ক্ষতিপূরণের টাকার যোগান দিতে গিয়ে জার্মানিতে পৃথিবীর ইতিহাসে সেরা দুর্ভিক্ষের জন্ম দেয় জার্মান বাহিনী প্রথম ব্রিটেনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু জায়নস্তের চক্রান্তে যখন শেষ পর্যন্ত জার্মানরা এরকম এক লজ্জাজনক অত্যাচারের শিকার হল তখন জার্মানি জাতির মধ্যে তীব্র ইহুদি বিরোধী রাগ এবং ঘৃণার সৃষ্টি হল এই ঘৃণা অন্তরে পুষে উনিশশো বত্রিশের নির্বাচনে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং উনিশশো নাগাদ অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতার একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে ট্রিটি অফ ভার্সাইলসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হিটলার তার সেনাবাহিনীকে বেঁধে দেওয়া আকারের গুণ বড় করে তোলে এবং ট্রিটি অব ভার্সাইলসের বদলা নিতে বদ্ধ পরিকল্পনা করে উনিশশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত জার্মানিতে ইহুদিদের উপরে এত পরিমাণে অত্যাচার করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে ইহুদিদের জনসংখ্যা এক তৃতীয়াংশ কমে যায় এদিকে উনিশশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত চলমান ইহুদি বিরোধী অবস্থানের কারণে রাশিয়াতেও ইহুদিরা টিকে থাকতে পারল না উপায় দ্বারাই একটাই তাহলে দলে দলে এসব শরণার্থী ইহুদিদের ফিলিস্তিনে আশ্রয় নেয়া জাহাজ ভরে সমস্ত পৃথিবী থেকে ইহুদিরা ফিলিস্তিনে আসতে থাকে ইহুদিদের ইতিহাসে এই ঘটনাকে বলে আলিয়া বা ঘরে ফেরা ইসরায়েল থেকে বের করে দেওয়ার দুই হাজার বছর পরে ইহুদিরা তাদের পবিত্র ভূমিতে ফিরে আসে দর্শক যদি আমাদের ইলুমিনাটির ভিডিওটি দেখে থাকেন তাহলে অ্যাডাম ওয়াইজ সেই চিঠির কথা এতক্ষণে আপনার মনে পড়ে যাওয়া উচিত ইলুমিনাটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনায় জার্মানিতে ইহুদিদের গণহত্যার কথা এই চিঠিতে আগেই উল্লেখ করা ছিল এই ঘটনার মধ্যে দিয়ে জায়নিস্টরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে পবিত্র ভূমিতে একত্রিত করতে সক্ষম হলো ফলে খুব অল্প সময়ের ব্যবধানে দাঁতজাল তার দুটি লক্ষ্য বাস্তবায়ন করে ফেলল প্রথম বিশ্বযুদ্ধের যখন শেষ হল তখন আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন একটি বিস্ময়কর কাজ করে বসে তার তত্ত্বাবধানে দশ জানুয়ারি উনিশশো সালে চিটি অফ মাধ্যমেই লিগ অব ন্যাশন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হল আঠারোশো পনেরো সালে ইলুমিনাটি ভিয়েনা সম্মেলনে যে বৈশ্বিক সরকার গঠনের প্রস্তাব করেছিল সেটা এর মাধ্যমেই বাস্তব হয়ে গেল এবং বিশ্বে বিদ্যমান সমস্ত শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গোটা বিশ্বে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হলে উনিশশো সালের চব্বিশ অক্টোবর এই লিগ অব ন্যাশনই নাম পাল্টে ইউনাইটেড ন্যাশন নাম ধারণ করে এবং উনিশশো সালের এক পিটিশনের মাধ্যমে ফিলিস্তিনকে ভেঙে সেখানে ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেয় যার মাধ্যমে তার চালের তৃতীয় লক্ষ্য অর্জিত হয়ে গেল ইউনাইটেড নেশন নাম হলেও এই সংস্থাটি তার জন্মলগ্ন থেকেই আমেরিকা এবং ব্রিটেনের স্বার্থ রক্ষার কাজ করে আসছে এবং আরও অদ্ভুত হল ব্রিটেন এবং পরবর্তীতে আমেরিকাও কোনো এক অজানা কারণে জাতিসংঘে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে আসছে যার দৃষ্টান্ত আমরা বারবার দেখেছি ভ্যালফোর ডিক্লারেশনে উনিশশো সাতচল্লিশের জাতিসংঘের পিটিশনে এবং সর্বশেষ ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় দুই সালে যখন ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তোলে তখন জাতিসংঘের অধিবেশনে ভোট দেওয়া একশো সাতান্নটি দেশের মধ্যে বাংলাদেশ সহ একশো একান্নটি দেশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই নির্বাচন সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে আমেরিকান অ্যাম্বাসেডার নিকি হেইলি জাতিসংঘে দাঁড়িয়েই বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোকে দেখে নেওয়া হবে বলে হুমকি প্রদান করে এবং পরবর্তীতে ডিসেম্বরের ছয় তারিখে গায়ের জোরেই ট্রাম্প এই সিদ্ধান্ত কার্যকর করে ফলে জেরুজালামে দাঁত্জালের সিংহাসন বসাতে আর কোনো বাধা থাকল না এখন অপেক্ষা শুধু পৃথিবীর শাসকরাষ্ট্র হিসাবে ইসরায়েলের সামনে আসা আমার ব্যক্তিগত অভিমত যে সেটা হওয়া সম্ভব একমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে কারণ ওয়াইজাপ্টের চিঠি এবং হাদিস অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই দাঁতজাল ক্ষমতা নেবে ভয়ানক তথ্য হল মাত্র কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন র্যাবায়ের একজন র্যাবাই চেইম ক্যানভাসকে তাদের মাসি বা দাজ্জালের সাথে সরাসরি কথা হওয়ার দাবি করেছে এবং এটা ঘোষণা দিয়েছে যে খুব শীঘ্রই দাঁতজাল আত্মপ্রকাশ করবে দাজ্জাল যদি আত্মপ্রকাশ করে তবে জেনে রাখবেন যে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ইমানি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছি আমরা আদম আল্লা সাল্লাম থেকে শুরু করে সকল নবী তার উম্মতকে দাজ্জালের ধোকা থেকে বেঁচে থাকার জন্য সাবধান করেছেন সেদিন আর সত্যিই খুব দূরে নেই যখন দুর্বল ইমানের মানুষেরা দলে দলে দাজ্জালকে ঈশ্বর বলে মেনে নেবে ভণ্ড মাসিহার ধোকাবাজি থেকে বেঁচে থাকতে হলে তার ধোকাবাজি সম্পর্কে জানার কোনো বিকল্প নেই শুধু একটাই অনুরোধ থাকবে এই তথ্যগুলো সামান্য কষ্ট হলেও জানুন এবং অন্যকে জানান হয়তো এই সামান্য জ্ঞানের ওসিলাই আমরা কিয়ামতের দিনে অন্তত ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন